এক সেকেন্ড দাঁড়াও, তোমরা দেখছি অনেকেই বলছো প্রীতিমণ্ডল দি নাকি বলে বংরন দাকে কোনো দিনও ভালোবাসেনি, সবই ছিল তার ছলনা। সে টাকা পেয়েছে তো তার জন্য আর কি এগুলো ছলনা করেছিল সে নাকি এ দুটো বছর ধরে। তো তাদের উদ্দেশ্য করে বলছি, তাহলে এইগুলো কি, তাহলে এইগুলো কি যে প্রীতিমণ্ডল দি বংরনদার অসুস্থ হয়ে গিয়েছিল? তোমরা জানো যে বংরনদার পাথর ধরা পড়ে পড়েছিল কিডনিতে, হয়তো আমার ঠিক মনে নেই, হয়তো পাথরই ধরা পড়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কি ধরা পড়েছিল। তো ভিডিওটি অনেক আগে আমি দেখেছিলাম, এখন তো দেখিনি, তার জন্য আর কি আমার অতটা মনে নেই যে কি ধরা পড়েছিল। বংরনদার সঙ্গে আমি সরাসরি ফোনেও কথা বলেছিলাম, হয়তো পাথরই ধরা পড়েছিল কিডনিতে। তো তাদেরকে বলছি, সে যাই হোক, তাহলে এইগুলো কি? প্রীতিমণ্ডল দি যদি মানে বংরনদাকে যদি নাই ভালোবেসে থাকে, তাহলে এইগুলো কি? সবসময় কেন সে বংরনদার পাশে দাঁড়াতো, পাশে থাকতো, এগুলো কি? সে হাসপাতালে বেডে শুয়ে আছে, সে চলে গিয়েছে হাসপাতালে, কেন তার কিসে এত ঠেকা পড়েছে যে হাসপাতালে যাওয়ার? যদি ভালো না বাসতো না, তাহলে কোনোদিনও সে হাসপাতালে যেত না। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ সাইডে ভিডিওতে, আমি বলছি না, শুধু আমি বলছি বলে না, সাইডে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এটাই হলো সত্যিকারের ভালোবাসা। সত্যি প্রীতিমণ্ডল দি বংরনদাকে খুবই ভালোবাসত, ঠিক আছে, খুবই ভালোবাসত। তোমরা যেসব মানে আবাল পাবলিক রয়েছো না, তারা ভালোবাসার সম্পর্কে কিছু বুঝতে পারবে না, সত্যিকারের ভালোবাসা কাকে বলে, ঠিক আছে। প্রীতিমণ্ডল দি সত্যিই বলছি খুব একটা ভালো মেয়ে। আর তোমরা তাদের মধ্যে একটু গন্ডগোল হয়েছে বলে তাদেরকে নিয়ে তোমরা খিল্লি পিল্লি করছো, বাজে বাজে মন্তব্য করছো, কমেন্ট করছো, এটা কেন ভাই? তারা তো দুজন দুই বছর সংসার করেছে। আর প্রীতিমণ্ডল দি এটাও বলেছে, তোমরা মানে এমন কোনো সম্পর্ক দেখাও তো যে সেই সম্পর্কে কোনোদিনও কোনো ঝামেলা হয়নি, পারবে কি তোমরা সেটা দেখাতে? প্রীতিমণ্ডল দি নিজের মুখে বলেছে, তোমরা শুনে নাও। আর তোমরাও বলতে পারবে না এমন কোনো সম্পর্ক আছে যে সম্পর্কে ঝামেলা হয়নি। শুনলে তো প্রীতিমণ্ডল দি কী বলেছে? হ্যাঁ, এটাই হলো আমাদের প্রীতিমণ্ডল দি। প্রীতিমণ্ডল দি এখনও বিশ্বাস করে যে একদিন না একদিন তাদের এই দুষ্টুমিষ্টি সম্পর্ক ঠিক হবেই। এ পর্যন্ত কোন ভালো সম্পর্ক আছে তোমরাই বলো যে কোনোদিনও ঠিক হয়নি, মানে একটু ঝামেলা হয়েছে, মানে আলাদা হয়ে গিয়েছে, আর কোনোদিনও সে স্বামীর ঘরে ফিরে যায়নি, বা স্বামীও তাকে নিতে আসেনি, তার বউকে নিতে আসেনি, মানে এরকম ধরনের কথা কি তোমরা কোনোদিন শুনেছো বা দেখেছো? এটা হয় না, ঠিক আছে। প্রীতিমণ্ডল দি সত্যি বলছি বংরনদাকে খুবই ভালোবাসে, এবং কি বংরনদাও প্রীতিমণ্ডলকে দিকে খুবই ভালোবাসে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রীতিমণ্ডল দি বংরনদাকে প্রপোজ করছে সেই ভিডিওটি, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে বংরনদা প্রীতিমণ্ডল দিকে প্রপোজ করছে সেই ভিডিওটি। তাহলে তোমরা এ থেকে বুঝে গেলে যে তাদের ভালোবাসাটা মানে কতটা বেশি আর পাঁচটি মানুষের থেকে। আর তোমরা বলছো নাকি বলে ওরা নাকি ছলনা করেছে টাকার জন্য, নাকি প্রীতি হচ্ছে বংরনের কাছ গিয়েছে, তো এখন প্রীতির টাকা হয়ে গিয়েছে বলে বাইরে চলে এসছে আগে ছেলেটির সঙ্গে সংসার করবে বলে। মানে ভাই এইসব মানে আবাল পাবলিক কোথা থেকে আসে কে জানে ভাই, মানে এই কথাগুলো বলতে চাচ্ছি না। তো মানে তোমাদেরকে বলছি না, যেসব আবাল পাবলিক রয়েছে কমেন্ট বক্সে এসে আজে বাজে মন্তব্য করে, ঠিক আছে, যে বংরন অনেক ভালো, প্রীতিমণ্ডল খারাপ, আবার ওইদিকে বলছে যে বংরন অনেক খারাপ, প্রীতিমণ্ডল ভালো, বংরন নাকি বলে প্রীতিমণ্ডলকে নিয়েছিল ভিডিও করার জন্য, মানে কন্টেন্ট তৈরি করার জন্য, অনেকেই বলছে, আমি বলছি না। এবং কি প্রীতিমণ্ডল নাকি বলে বংরনের কাছে গিয়েছিল, বংরনের নাকি বলে অনেক টাকা রয়েছে, কোটি কোটি টাকা, ঠিক আছে, টাকা দেখে বলে লোভে লোভে চলে গিয়েছিল, সেসব টাকা আমাকে এখন চুরি টুরি করে নিয়েছে। মানে কি বলবো ভাই, এসব কথা অনেক পাবলিক বলছে কমেন্টে, এসব কথা শুনতে হচ্ছে, আমি বলছি না, এসব তোমরা কেন ভাবো, কেন বলো, বলো তো দেখি। প্রীতিমণ্ডল ওইরকম ধরনের মেয়ে নয়, ঠিক আছে, দুজন দুজনাকে ভালোবাসতো বলেই তারা বিয়ে করেছে, তাও রেজিস্ট্রি করে, দুটো ফ্যামিলি মাঝে ছিল, এটা তোমাদের ভাবতে হবে, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেনি, তারা ফ্যামিলিগত দিক থেকেই তারা বিয়ে করেছে, এটা ভাবতে হবে তোমাদেরকে। তোমরা কেন এইসব বাজে মন্তব্য করো কে জানে ভাই, মানে তোমরা মনে ভাত খাও না মনে হয়, ঠিক আছে, মনে হয় গোবর আছে না, গোবর গোবর মনে গোবর খাও, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো যে তোমরা এইসব বাজে মন্তব্য করবে না কাউকে নিয়ে,
কারণ তারা অনেক কষ্ট পাবে, কারণ তাদের সম্পর্কের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছে। তোমরা যদি তাদেরকে নিয়ে যদি কোনো আজে বাজে মন্তব্য করো তাদের কাছে খারাপ লাগবে। তোমরা এটা মানে নিজেরাও জানো, তোমাদের যদি মানে কোনো সংসারে অশান্তি বাঁধে সেইগুলো যদি বাড়ির পাশের মানুষ যদি বলে, হেই তোদের বাড়িতে অশান্তি বেঁধেছে দেখলাম, ভালোই হয়েছে ভালোই হয়েছে, তোমাদের কেমন লাগবে? ঠিক সেরকমটাই লাগছে বিতি মণ্ডলদের এবং কি বংরমদার।